পরপর 3 ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক মোহামেডান স্পোর্টিং এর। ডুরান্ড কাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সেসকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ টপার হয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সাদা কালো ব্রিগেড। ম্যাচের প্রথম গোলটি 33 মিনিটে আসে মোহামেডানের নবাগত বিদেশি ওসমানে এনদিয়ের পা থেকে। তিন প্রধানে যে সমস্ত নবাগত বিদেশিরা এসেছেন তাদের মধ্যে ওসমানে এনদিয়ে প্রথম গোল করলেন, অর্থাৎ অন্য দুই প্রধানে যে সমস্ত নতুন বিদেশিরা এসেছেন তারা কিন্তু এখনও গোলের খাতা খুলতে পারেননি, কিন্তু মোহামেডানের ওসমানে এনদিয়ে কিন্তু প্রথম গোলটি করে ফেললেন ঠিক ম্যাচের 33 মিনিটে। এর পরের গোল আসে 87 মিনিটে রাহুল পাসওয়ানের পা থেকে। এবং গ্রুপ টপার হয়ে পরের রাউন্ডে পৌঁছে মোহামেডান স্পোর্টিং কোচ কিন্তু বেশ আত্মবিশ্বাসী। ম্যাচের পর কি জানালেন কোচ আন্দ্রে চেরনিশভ আমরা শুনে নেব, একই সঙ্গে আমরা শুনব ফুটবল কর্তা দীপেন্দু বিশ্বাস এবং ক্লাব কর্তা দানিশ ইকবালের বক্তব্য। বাকি সমস্ত আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন রিজার্ভ বেঞ্চের পর্দায়। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ভেরি হ্যাপি ফর দিস উইন বিকজ ইট ওয়াজ নট ইজি। উই এক্সপেক্ট অপোনেন্ট টিম স্টার্ট টু প্লে হার্ড, স্টার্ট টু প্লে স্ট্রং বিকজ দে লস্ট টু গেমস এন্ড দে নিড টু টেক পয়েন্টস টুডে, বাট উই ওয়ার রেডি ফর দিস গেম, উই হ্যাভ সো মেনি চান্স, ইট ক্যান বি 4-5-6-0, দিস ইজ লিটল বিট দ্য প্রবলেম, বাট উই উইল ওয়ার্ক অ্যাবাউট our attacking actions, but really I'm happy we are now in a play off and we are will take rest and after start preparation for next game, last game. তাতে ওসমান একটা গোল করেছে, মার্কোস একটা গোল করেছে, আর যে 6টা গোল আমাদের ভারতীয় ছেলেরা করেছে, এটা আমি বলবো যে আমাদের টিমের শক্তি বলতে পারো, স্ট্রেন্থ বলতে পারো। রাহুল পাসওয়ান গোল করেছে, অভিষেক হালদার গোল করেছে, প্রীতম গোল করেছে, আজকে তো প্রীতম রাহুলরা আরও বেশি গোল করতে পারত, সেখানে আমার মনে হয় 6 ভারতীয় খেলোয়াড় গোল করেছে, এটা আমাদের কাছে ভালো। কেন পরের ম্যাচটা যেহেতু ব্যাঙ্গালোর ম্যাচ এবং তারপরে সারা সিজন আছে, সেখানে আমাদের পক্ষে ভালো হবে। অনেক ভালো লাগছে যে যেরকম টিমটা শেপ আপ হয়েছে, যেরকম টিমটা খেলছে, আর যদি টুর্নামেন্টে আগে যাই তো আর ভালো খেলবে টিমটা, তো সেটা নিয়ে অনেক আশাবাদী আছি আমি। আমরা কি যেরকম টিমটা খেলছে অনেক ভালো খেলছে, আর সবথেকে পজিটিভ যে নিউজ আছে যে দেখুন রাহুল আছে গোল করেছে, তারপরে নতুন প্লেয়াররা যে এসেছে যেকে আমরা সাইন করেছি ওরা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে লাস্ট দুটো ম্যাচে, তো এটা দেখে টিমটা মানে একটা স্থান নেই, মোহামেডান স্পোর্টিং ক্লাবে 30টা স্থান নিয়ে এসেছি আমরা, তো 30টা স্থান মিলে যদি ভালো করে একটা খেলে দেয় একটা গ্যালাক্সি তৈরি হয়ে যায়, সেই গ্যালাক্সির নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব।